এই মুহূর্তের সবথেকে বড় খবর, মমতার হাত থেকে আজই পতাকা নিলেন মনোজ তিওয়ারি। তৃণমূলে যোগ দিলেন একাধিক টলি তারকা। একদিন যেতে না যেতেই জল্পনা সত্যি হলো, তৃণমূল কংগ্রেসেই যোগ দিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। আজ হুগলির ডানলপ ময়দানে মমতা ব্যানার্জির সভাতে তার হাত থেকেই দলীয় পতাকা তুলে নেন মনোজ তিওয়ারি। এই সভাতেই তৃণমূলে যোগ দেন উত্তরপাড়ার বাসিন্দা ও ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার সৌমিক দে। এছাড়াও এদিন তৃণমূলে যোগ দেন এক ঝাঁক টলি তারকা, তার মধ্যে রয়েছেন রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, সুদেশা রায়, জুন মালিয়া ও মানালি দে। দিন কয়েক আগে তৃণমূল ছেড়েছেন লক্ষ্মীরতন শুল্কা। এই সময়ে আরেক ক্রিকেটার মনোজের যোগদানকে লক্ষ্মীলাভ হিসেবেই দেখছে ঘাসফুল শিবির। প্রধানমন্ত্রী সোমবারই সভা করে গিয়েছেন হুগলির শাহগঞ্জে। আজ সেই মাঠেই সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সভার অন্যতম চমক ছিল ক্রিকেটার মনোজ তিওয়ারি তৃণমূলের যোগদানের। আজকের সভায় মমতা কী বলেন, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। লোকসভা নির্বাচনের নিরিখে হুগলিতে 10টি আসনে এগিয়ে ছিল তৃণমূল আর 8টি আসনে এগিয়ে ছিল বিজেপি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নিজে এসে বিজেপিকে চাঙ্গা করে দিয়ে গিয়েছিলেন, ফলে মমতার সভা তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, এর আগে হাওড়া থেকে তৃণমূলে যোগ দেন ক্রিকেটার লক্ষ্মীরতন শুল্কা। তাকে বিধানসভা ভোটে প্রার্থী করে দল। হাওড়া থেকে জিতে তিনি রাজ্যের মন্ত্রীও হন, কিন্তু তাল কাটে হঠাৎই, লক্ষ্মীহারা হতে হয় তৃণমূলকে। তিনি বিধায়ক থাকলেও দল ও সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নেন। তৃণমূলে আজকের মনোজের যোগদান বার্তাটা পরিষ্কার, লক্ষ্মীহারা হলেও কিন্তু তৃণমূল ক্রিকেটার হারা হয়নি। তো বন্ধুরা, এই ছিল এখনকার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।